Assalamualaikum. Welcome to Cooking Journey with Tanzina. आज के आमी तैरी करे देखाबो चिकेन पैन पिज़ा। चलुन शुरू करा जाक। एखाने आमी निये छी एक कप मैदा, एक चा चामच ईस्ट, एक चा चामच ऑलिव ऑयल, हाफ कप कुसुम गरम पानी, एक चामच चीनी, हाफ चामच लवण। প্রথমে হাফ কাপ কুসুম গরম পানির সাথে এক চামচ ইস্ট মিশিয়ে নিতে হবে। দিচ্ছি এক চামচ চিনি। ইস্ট ও চিনি কুসুম গরম পানির সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং ঢেকে রেখে দিতে হবে ইস্ট অ্যাক্টিভ হওয়া পর্যন্ত। এখন একটি বোলে দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা, হাফ চামচ লবণ, এক চা চামচ অলিভ অয়েল, ইস্ট অ্যাক্টিভ হয়ে গিয়েছে। এই ইস্টের মিশ্রণ দিয়ে একটি ডো তৈরি করে নিতে হবে। ডোটি সফট হবে, ভালোভাবে ডোটি মথে নিতে হবে। ডোটি তৈরি হয়ে গিয়েছে। এখন আমি একটি প্লাস্টিক র্যাপার দিয়ে র্যাপ করে রাখব, র্যাপ করে ঢেকে রাখব 2 ঘন্টার জন্য। এখানে আমি মুরগির বুকের মাংস নিয়েছি। দিচ্ছি হাফ চামচ আদা ও রসুনের পেস্ট, হাফ চামচ লাল মরিচের গুঁড়ো। এগুলোকে মিশিয়ে আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখব। এখন একটি প্যানে দিয়ে দিচ্ছি এক চামচ তেল, ম্যারিনেটেড মুরগির মাংস ভালোভাবে নেড়ে নিব, হাফ চামচ লবণ, হাফ চামচ গোলমরিচের গুঁড়ো। এগুলোকে ভেজে নিতে হবে। মাংসগুলো ম্যারিনেট করা তাই ভাজতে বেশিক্ষণ লাগবে না। ভাজা হয়ে গেলে একটি পাত্রে উঠিয়ে রাখবো। দুই ঘন্টা পর ডোটি ফুলে দ্বিগুণ হয়ে গিয়েছে। এখন হাতের সাহায্যে চাপ দিয়ে এক্সট্রা বাতাস বের করে নিব এবং আরো কিছুক্ষণ ডোটিকে মথে নিব। ডোটি রেডি হয়ে গিয়েছে এবং এটি খুবই সফট হয়েছে। এখন একটি পিজা প্যান নিয়ে নিচ্ছি, সামান্য অলিভ অয়েল দিয়ে দিচ্ছি যেন লেগে না যায়। সামান্য অলিভ অয়েল দিয়ে গ্রিস করে নিচ্ছি। এখন পিজা ডোটিকে প্যানের গায়ে সমানভাবে ছড়িয়ে দিতে হবে, গোল করে যতটুকু পারা যায় গোল করে ছড়িয়ে দিতে হবে। এখন একটি কাঁটা চামচের সাহায্যে যদি অতিরিক্ত বাতাস থেকে থাকে বের করে দিতে হবে। এখানে আছে আমার পিজা টপিংস গুলো, চিজ, ভেজিটেবল, পিজা সস, চিকেন এবং অরিগ্যানো। দিয়ে দিচ্ছি পিজা সস। এখানে আমি চিলি সস ও টমেটো সসের সাথে কিছু রসুন কুচি দিয়েছি। পিজা সসটিকে পিজার উপরে ভালোভাবে লাগিয়ে দিতে হবে। আমি নিয়েছি ক্যাপসিকাম, টমেটো, ব্ল্যাক অলিভ, পেঁয়াজ। দিয়ে দিচ্ছি চিজ।
मोजारेला चीज सब्जीगुलो के चिकन करे केटे निये छी दिए दिच्छी चिकेनेर टुकरोगुलो भेजे रखा चिकेनेर टुकरोगुलो दिए दिच्छी दिए दिच्छी लम्बा करे केटे रखा टमेटो दिए दिच्छी कैप्सिकम साजिए निच्छी दिए दिच्छी किछु प्याज आरो दिए दिच्छी भेजे रखा चिकेनेर टुकरोगुलो दिए दिच्छी ब्लैक ऑलिव ऊपर दिए ग्रेटेड चीज दिए दिच्छी पिज्जार एक इम्पोर्टेंट इनग्रेडियंट हलो ऑरिगानो ऊपर दिए दिए दिच्छी ऑरिगानो चूलोय तैरी करब ताई आमी एक पैन 10 मिनिटेर जोन्नो प्रिहिट करे रेखेछी एखन एई पैने पिज्जा बसिए दिब ढेके दिब কোনো ছিদ্র থাকলে বন্ধ করে দিব আমার সময় লেগেছে 25 মিনিট 25 মিনিট বেক করব চুলোর হিট থাকবে লো পিজা তৈরি হয়ে গিয়েছে পিজাটি রেস্টুরেন্টের মতোই দেখতে হয়েছে এবং খেতেও খুব টেস্টি হয়েছে কেটে দেখাচ্ছি সসের সাথে পরিবেশন করছি जोदी आमारी रेसिपिटी भालो लेगे थाके ताहोले आमार चैनलटी सब्सक्राइब करते भूलबेन ना एंड थैंक्स फॉर वाचिंग।